আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ধারাবাহিক ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ সংখ্যার 1.1-এর 4 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর প্রশ্নটি আমরা পড়ি, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ 3 নম্বর প্রশ্ন যখন সমাধান করেছি, তখন শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন ছিল, যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, আর এখানে ভাগ করলে। মূলত গুণ এবং ভাগের প্রসেসটা একই, শুধুমাত্র যে উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকে, সেইখানে জোড়াবিহীন যেটা থাকবে সেটাকে ভাগ করে দেব কথাটা উল্লেখ করব। তো আমরা শুরু করি, ক নম্বর অঙ্কটা প্রথমে উঠি। প্রথমটা ছিল 972। আচ্ছা, 972 যদি 2 আছে তাহলে এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 দিয়ে ভাগ দিলে হয় 486। আচ্ছা, আবার যেহেতু 6 আছে শেষে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিলে হয় 243। আচ্ছা, এখন আর 2 দিয়ে ভাগ যায় না, 4 7 2 9, তাহলে 3 দিয়ে ভাগ যায়। তে 3 দিয়ে ভাগ দিলে হয় 81। এবার কিন্তু আবার 3 দিয়ে যায় কত হয়? 27। আবার 3 দিয়ে যায় কত হয়? 9। আবার 3 দিয়ে যায় কত হয়? 3। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক একটু লিখে লিখে করি। তো এখানে আমরা লিখতে পারি 972-কে কিন্তু লিখতে পারি 2 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 3, আর 3। যদি আমরা জোড়া করি তাহলে 2 আর 2 গুণ করে জোড়া হয়, 3 গুণ 3 গুণ করে জোড়া হয়, 3 গুণ 3 গুণ করে জোড়া হয়, আর 3টা বাইরে থেকে যায়। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা অঙ্কটি কীভাবে সাজিয়ে লিখব। তো আমরা এখানে লিখব যে এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, উৎপাদক 3 কিন্তু জোড়া নাই, জোড়াবিহীন। সুতরাং 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তরে আমার চেয়ে ছিল কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ক নম্বরের সমাধান কমপ্লিট। খ নম্বরে অঙ্ক কিন্তু কঠিন নয়, অঙ্ক সহজ, জাস্ট আমাদেরকে নিয়মটা একটু ফলো করে যাইতে হবে। খ নম্বর অঙ্ক ছিল যে 4056। এখন 4056-কে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙব। তো 4056-কে যদি আমরা, যেহেতু শেষে 6 আছে, তাহলে অবশ্যই অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, তাহলে কত হয়? 2028। আচ্ছা, যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 1014। এটা কিন্তু খুব মজার একটা অঙ্ক। 56 তাহলে অর্ধেক হচ্ছে 28, 4000 তাহলে 2000, আবার 2000-এর হাফ হচ্ছে 1000, আর 28-এর হাফ হচ্ছে 14। একইভাবে আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 দিলে কত হবে? এটা হবে 507। এখন কিন্তু আর হচ্ছে 2 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে যাবে? তাহলে আমরা দেখি কত দিয়ে যায়, 7 5 12, তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে দিলে তাহলে কত হবে? 3 দিয়ে দিলে হয় 169। এবার 13 দিয়ে যাবে, 13 13 169। এখন আমরা এখানে দেখলাম 13 জোড়া আছে, 2-এর জোড়া আছে, কিন্তু একটা 2 আর একটা 3 আমার জোড়া বিহীন থেকে যাচ্ছে। তাহলে কি লিখব? এখানে প্রথমত লিখি 4056-কে ভাঙলে হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এরকম লিখে যদি জোড়া আকারে 2 গুণ 2 জোড়া থাকে, 2 গুণ 3 মাওলা, এটা জোড়া নাই। আচ্ছা, 13 গুণ 13 এটা জোড়া হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এইখানে আমার যেহেতু জোড়া নাই 2 গুণ 3, এটা লিখব এখানে 2 গুণ সরি, আমরা প্রথমে গুণ দেব না, প্রথমত লিখব 2 ও 3 জোড়াবিহীন, পরে যখন কত গুণ করতে হবে সেই ক্ষেত্রে গুণ দিয়ে দেব। প্রথমত গুণ দেওয়া যাবে না, জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ, সরি, ভাগ করলে, এটা গুণ না, ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, এটা আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করলাম। আচ্ছা, এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমার গ নম্বর প্রশ্নটি ছিল যে
গ নম্বরটা আমরা লিখে গ নম্বরে ছিল 21,952। একটু সংখ্যায় একটু বড়, তো সমস্যা না, আমরা আসলে যেহেতু শিখে ফেলেছি যত বড়ই অঙ্ক দিক আমরা অবশ্যই অবশ্যই করে ফেলতে পারবো। তাহলে এটাকে আমরা প্রথমত দুই দিয়ে ভাগ দেই, দুই দিয়ে ভাগ দিলে কত হবে, দুই দিয়ে ভাগ দিলে এটা হয়, আচ্ছা আবার যেহেতু 6 আছে দুই দিয়ে ভাগ যাবে, দুই দিয়ে ভাগ দিলে তাহলে কত হয়, দুই দিয়ে ভাগ দিলে এটা হয়। তোমরা প্রয়োজনে ক্যালকুলেটারের সাহায্যে মিলায়ে মিলায়ে করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব খুব খুবই কম থাকবে। যেহেতু শেষে 8 আছে তাহলে আবার দুই দিয়ে ভাগ যায়, দুই দিয়ে ভাগ দিলে কত হয়, যেহেতু শেষে 4 আছে আবার দুই দিয়ে ভাগ যাবে, দুই দিয়ে ভাগ দিলে কত হয়, আচ্ছা আবার শেষে 2 আছে তাহলে দুই দিয়ে ভাগ যাবে, দুই দিয়ে ভাগ দিলে কত হয়, আচ্ছা আবার এখন শেষে 6 আছে তাহলে আবার দুই দিয়ে ভাগ যাবে, কিন্তু দুই দিয়ে ভাগ দিলে কত হয়, আচ্ছা আবার শেষে যেহেতু 3 এসে গেছে এখন আর দুই দিয়ে যাবে না, তাহলে 3 আর 3 6 আর 4 10, তাহলে 3 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও তো যাচ্ছে না, তাহলে 7 দিয়ে যাবে, 7 দিলে হয় 49, 7 7। এখন কথা হচ্ছে যে আমরা একটু মিলাই দেখে যেটা করলাম এটা ঠিক আছে কি না। তো প্রথমত ছিল 21,952 ভাগ 2, 1,976 ভাগ 2, 54,88 ভাগ 2, 27,44 ভাগ 2, 1,372 ভাগ 2, 686 ভাগ 3, সরি 686 ভাগ 2, 343 ভাগ 7, 49, 7 দিলে ঠিক, সমস্যা নাই। এখন জোড়া আছে কার কার, এই দুইয়ের জোড়া আছে, এই দুইয়ের জোড়া আছে, এই দুইয়ের জোড়া আছে, এই সাতের জোড়া আছে, কিন্তু শুধুমাত্র 7 যেটা আছে এই সাতের জোড়া নাই। তোমরা এখানে লিখবো যে 21,952 দুই গুণ দুই, দুই গুণ দুই, দুই গুণ দুই, 1 2 3 জোড়া, 7 গুণ 7 গুণ 7, আচ্ছা তো এখানে 2 গুণ 2 এর জোড়া আছে, 2 গুণ 2 এর জোড়া আছে, 2 গুণ 2 এর জোড়া আছে, 7 গুণ 7 এর জোড়া আছে, শুধু 7 নিচে গুণ দিয়ে লিখলাম যার জোড়া নাই, ওকে আলাদাই করে দিলাম যে জোড়া নাই কেন। আচ্ছা তো এখন আমরা এখানে লিখব যে উৎপাদক এখানে উৎপাদক 7 জোড়াবিহীন, উৎপাদক 7 জোড়াবিহীন, সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো 4 নম্বর অঙ্ক, অঙ্কটি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা অলরেডি আমরা 3টা অঙ্ক সমাধান করে ফেলেছি, আশা করি 3টা অঙ্কে আর কোনো সমস্যা নাই। যদি কারো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে নক করবা, সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওটি আমরা 5 নম্বর অঙ্কে সমাধান নিয়ে আলোচনা করব। আর যারা তোমরা ভিডিওটি দেখছো, রেগুলার ক্লাসের আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে ক্লাসটি আপলোড করার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।